আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি কথা বলছি যশোর অঞ্চলের সবচাইতে বিখ্যাত এবং জনপ্রিয় সবজি ক্ষেতের পাশ থেকে। আমার পাশে রয়েছে হচ্ছে কচু ক্ষেত। সাধারণত কচু ক্ষেত আপনারা চিনে থাকেন, যেটা আমরা মুখি কচু খেয়ে থাকি বা এরকমের বিভিন্ন কচু হয়তো আপনারা চিনে থাকেন। তবে আজকে আপনাদের সামনে আমরা যে কচু ক্ষেত নিয়ে কথা বলবো বা যে কচুর চাষ নিয়ে কথা বলবো, এটা আসলে খাওয়ার জন্য যে কচুটা চাষ করা হয় ওইটা নয়, এটা চাইলে খাওয়া যায়। তবে এর মূল যে ব্যাপারটা সেটা হচ্ছে কচুর লতি। হয়তো আপনাদের মনে আছে আমাদের উদ্যোক্তার খোঁজের পর্বে আপনারা দেখেছিলেন ঠিক আজ থেকে এক বছর পূর্বে যশোর জেলার বাগারপাড়া উপজেলার মাঝিয়ালি গ্রামের হারুনান রশিদের একটা ডকুমেন্টারি। সেখানে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম যে হারুন ভাই 50 শতক জায়গাতে এই লতি কচু বা এই সবজিটা চাষ করে কেমন লাভবান হয়েছিলেন। এরপরে ওনার সাথে যখন আমরা যোগাযোগ করি, তাতে করে আমরা জানতে পারি উনি পুরো সিজনটা জুড়ে, অর্থাৎ একটা তো একটা বছরের একটা সিজন, এ পুরো একটা বছরে উনি 50 শতক জায়গা থেকে 7 লক্ষ টাকার লতি কচু শুধু বিক্রি করছেন, শুধু লতিটা। এরপর যদি এটার আপনার চারার ব্যাপারটা যায় সেটা আলাদা, এবং যদি কাঠ বিক্রি হয়ে থাকে সেটা আলাদা। তো যাই হোক, আমরা যতদূর জানি যে এখনও পর্যন্ত সবজির মধ্যে এত বেশি দামি এবং এত বেশি টাকা আয় করার মতো সবজি আমাদের বাংলাদেশে এখনও পর্যন্ত হয়তো নাই। বিশেষ করে এটা সব জায়গাতে তো হয় না, শুধুমাত্র দক্ষিণাঞ্চলে যশোর, ঝিনাইদহ, মাগুরা এই কেন্দ্রেই কি হচ্ছে এটার একটু চাষাবাদটা বেশি হয়ে থাকে, যে কারণে বাংলাদেশের অন্যান্য জায়গাতে কিন্তু সবার কাছে এটা হচ্ছে অপরিচিত, যে কারণে হয়তো আপনারা জানেনও না যে এটার চাষাবাদটা কেমন। তো যাই হোক, আজকের এই পর্বে আমরা তার হচ্ছে একটা ফলো আপ ভিডিও দেখানোর চেষ্টা করব, বর্তমানে তিনি কতটুকু চাষ করেছেন, যেহেতু এটা লাভজনক বলে তিনি প্রতি বছরেই চাষ করে থাকেন বিভিন্ন জমিগুলোতে। তো এবছরে কতটুকু চাষ করলেন, কীভাবে চাষাবাদ করতে হয়, এবছরে কেমন ফলন পেলেন, এসব বিষয় নিয়ে সার্বিক দিক নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব আজকের পর্বে। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই ব্যতিক্রম ধর্মী একটি সবজি চাষের উপরে দারুণ একটি তথ্যচিত্র উপভোগ করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারুন ভাই কেমন আছেন? আছি ভাই, ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনার সাথে দেখা হয়ে আরো ভালো লাগলো। এক বছর আগে দর্শকদের আমরা আপনার লতি কচু দেখাইছিলাম, ওই লতি কচুটা দেখার পরে দর্শকরা বিশেষ মানে বেশ হচ্ছে খুশি হয়েছিল, আর আমাদেরকে বলেছিল যে ওনার ক্ষেতের আরেকটা আপডেট দেখানোর জন্য। তো এই কারণে আবার চলে আসছি। আপনার সময় হবে তো আজকে একটু কথা বলার? ইনশাল্লাহ সময় হবে। যাক আলহামদুলিল্লাহ, কী করছিলেন এখন দুপুরবেলা? এখন কচুলতি আপনার কিছু কচুলতি খাওয়ার জন্য আচ্ছা বাঙতে আসছিলাম বুঝতে, কালকে আগামীকাল এসে কচুলতি কাটার দিন। ও হো, মানে কচুর তো বিক্রি করেনি লতি, বাসায় রান্না হবে সেটা আবার সেটার জন্য এসে এখন দরকার, এখন খেতে চলে আসছেন। খেতে চলে আসছে, বিরাট ব্যাপার। কিন্তু দর্শক, এই যে এরকম খেতে সবজি থাকলে ব্যাপারটা এরকমই হয় যে আমার এখন দরকার, এখনই হচ্ছে আমি তুলে নিতে পারবো। তো আপনার এখন যে মানে ভরপুর ফলন আসছে বোধ হয়? হ্যাঁ, এখন ভরপুর ফলন আপনার এসে কচুলতি দীর্ঘ আপনার প্রায় 3 মাস ধরে রানিং উঠা ধরেছে। 3 মাস? 3 মাস ধরে উঠা ধরেছে। এই ক্ষেত, এই ক্ষেত হচ্ছে কতদিন চাষ করছেন এটা? এটা আপনার বৈশাখ মাসে লাগাইছি, এখন আপনার এসে কার্তিক মাস। কার্তিক, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, কার্তিক মাস। তার মানে হচ্ছে বৈশাখ ধরলে 7 মাস, বৈশাখ বাদ দিলে 6 মাস। 6 মাস আচ্ছা, তার মানে হচ্ছে চারা রোপণের কতদিন পর থেকে তাহলে পাচ্ছি আমরা? কচুলতি লাগানোর পর থেকে আপনার 50 থেকে 60 দিনের মধ্যে আপনার রানিং ধরা এসে যায় গাছে। আচ্ছা আচ্ছা, এবার আপনার 50-60 থেকে সেদিকে আপনার 2 মাস পরের থেকে আপনার রানিং কচুলতি আপনার উঠা ধরে। উঠা ধরে, হ্যাঁ। তখন তার কাছে যদি আমি বৈশাখ মাসে যদি এসে রোপণ করি, তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ আপনার এই 2 মাসে রানিং ধরা হিসেবে যাচ্ছে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, আমি আজ 4 মাস আপনার রানিং কচুলতি উঠছি। 4 মাস চলতেছে এখনও আপনার এসে, সামনে আপনার এসে পুষ এবং মাঘ এই 2 মাস একটু কম হয়, মানে এখনও যেরকম আছে এরকম থেকে মানে আপনার মেলায় কমে আসে, এই 2 মাস একটু ফলন কম দেয়, আবার ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠ ওই পাশে আপনার 4 মাস আপনার ভালো ফলন, মানে কড়া শীতের মধ্যে একটু কম হয়। হ্যাঁ, কড়া শীতের মধ্যে আপনার পৌষ মাস আর মাঘ মাস একটু কম হয়। এবার আমরা একটু ফলন দেখি তাহলে। হ্যাঁ, কেমন হয়েছে আপনার ফলনটা দর্শকদের একটু দেখাই। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই দেখাবেন। তাহলে আমরা একটু নিচেই দেখি, এই যে গাছগুলোতে যদি আমরা একটু ফলন দেখি। আচ্ছা, একটু আমরা ক্লোজ হয়ে চলে আসি, হ্যাঁ, তাহলে দর্শকদের দেখাইতে সুবিধা হবে। এই যে এক একটা গাছ থেকে যে কী পরিমাণ লতি কচু আমরা দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ। আচ্ছা,
ভাই, এখন যদি অনুমান করেন আপনি, তো এক একটা গাছে যদি আমরা এই গাছটার হিসাব করি, এখানে যতগুলো আছে, এই যে যতগুলো আছে, এগুলো হচ্ছে কতটুকু হবে ওজন? যে গাছ দেখা যাচ্ছে এক এক গাছের থেকে আপনার 400-500 গ্রাম করে আপনার কাটা সম্ভব, মানে সব গাছে না, মানে দেখা যাচ্ছে কি একটু কম বেশি আছে, কিন্তু আপনার অধিকাংশ গাছে আপনার এসে 300-400 গ্রাম 500 গ্রাম এরকম, 500 গ্রাম না 400 গ্রাম করে আপনার এসে তোলা সম্ভব। সেক্ষেত্রে এখন দাম কেমন ওই 500 গ্রামের? আপনার এখন আপনার এসে 1 কেজি আপনার 50 টাকা বাজার আছে পাইকারি। 1 কেজি? 1 কেজি মাল 50 টাকা পাইকারি যাচ্ছে। 25 টাকা? 25 টাকা হাফ কেজি। আচ্ছা, তার মানে এক একটা গাছে এখন আপনার 25 টাকার মতো, প্রায় 20-25 টাকার মতো লোকই আছে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনার এখানে এই বছরে কেমন কতটুকু চাষ করছেন? আমি আপনার এসে দীর্ঘ 10-12 বছর ধরে কচুলতির সাথে আপনার জড়িত, তার মধ্যে আমি সব থেকে এই বছরই আপনার কম লাগাইছি আমি। আচ্ছা, কতটুকু? চৈত বৈশাখ মাসে আপনার অত্যন্ত তাপমাত্রার জন্য এই বছর মানে রিস্ক আইসে যাচ্ছিল, সে কায়দায় একটু কম লাগাইছি, লাগানোর পরে বছর 33% আছে। 33%? হ্যাঁ, 33% আছে। আমি এই 4 মাসে 1,42,000 টাকা আগামী সপ্তাহে আমি বিক্রি করেছি হিসেব কিতাবে, আর আল্লাহ যদি বাসা রাখে কালকে হয়তো লতি কাটলে হয়তো 14-15 মন কচু লতি আশা করা যায়। 14-15 মন? হ্যাঁ, 14-15 মন, 33% আপনার আশা করা মন। এখন তাহলে যদি 50 টাকা কেজি হয় 2,000 টাকা মন? হ্যাঁ, 2,000 টাকা মন। তার মানে 14 মন হইলে 28,000 টাকা? 28,000 টাকা। এটা কি এক সপ্তাহের হিসাব? এটা এক সপ্তাহের হিসাব। পরের সপ্তাহে কি এরকমই হবে আশা করা যায়? এই মাসেই হয়তো ইনশাল্লাহ এরকমই হবে। এই মাসটাই ফুল এরকমই হবে, যেহেতু গাছে এখন রানিং ধরা আছে, এখন এই মাসটা এরকমই হবে। যদি কমে এই মাস পরে যে একটু কমবে। তো এখন যদি আমরা একটু চাষাবাদে আসি, আপনার ক্ষেতের বয়স বলছিলেন এখন 6 মাস রানিং? 6 মাস রানিং চলতেছে। রানিং চলছে, তো এই 6 মাসে আপনার এ যাবৎকালে কত টাকা খরচ হলো এই চাষ করতে গিয়ে? এ যাবৎ আপনার আমার আপনার 20-30 হাজার টাকা খরচ হলে 1 বিঘে বইতে আপনার রানিং ধরা এসে যায়। হ্যাঁ, ধরা এসে যাওয়ার পরে আমরা তার ওটা হিসেব করি না, আমরা সপ্তাহে আপনার বেচা কিনা হয় সপ্তাহে আপনার খরচ করি, প্রত্যেক সপ্তাহে সার দিই, প্রত্যেক সপ্তাহে বেচা কিনার হিসেব কিতে, প্রত্যেক সপ্তাহে সার দেওয়া পড়ে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ওটার কোনো হিসেব ওইভাবে টোটাল হিসাব থাকে না? টোটাল হিসাব থাকে না। ধরেন আপনি এখন এখন তো পুরো রানিং, তাই না? এই রানিং অবস্থায় আপনার সপ্তাহে কত টাকা খরচ হয়, কত টাকা আয় হয়? আমি আগামী সপ্তাহে আপনার 2,000 টাকা সার দিছি, আর আমার এসে লিভার খরচ গেছে আপনার এসে 2,000 টাকা, 4,000 টাকা মানে যে সপ্তাহটা গেল আর কি। হ্যাঁ, যে সপ্তাহটা গেল সপ্তাহে গেল সপ্তাহে। আচ্ছা, 4,000 টাকা? 4,000 টাকা আমার খরচ হয়েছে আপনার কালকে। আপনার আমার এই কচুলতি কাটতি 6টা লোক লাগবে। 28,000 টাকা যেটা হিসাব? হ্যাঁ, যেটা হিসাব আসে যে অর্থাৎ কালকে যে 14-15 মন কচুলতি কাটতি 6টা লোক লাগবে আমার, এই 6টা লোকে আপনার ওই পাশে আপনার এসে 4,000 আর 6টা লোকের দাম এসে 4,24,000। তাহলে 6,500 টাকা খরচ আছে। আর আপনার কচুলতি বান্তি টান্তি এদিকে ওদিক দিয়ে দেখা আছে কি, আরও আপনি গাড়ি খরচটা যদি আরও 1,000 ধরেন, 7,500-7,500 টাকা খরচ আছে এই সপ্তাহে। 7,500 খরচ আছে, আমরা বিক্রি করতে পারবো 28-30 হাজার। যদি 15 মনে হয় তাহলে 30,000 টাকা, যদি 14 মনে হয় তাহলে আপনার 28,000 টাকা। সেটাই। তাহলে দর্শক, আপনারা যারা এখন এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন, আমি ভিডিও শুরুতে যেটা বলেছিলাম যে এত দামি একটা সবজি অন্য জায়গায় চাষ হয় না, তো এই কারণে বুঝেও না। হ্যাঁ, আচ্ছা, আপনার জানা মতে, হ্যাঁ, দামি সবজি আছে যেটা খুব অল্প সময়ে, যেরকম বেগুনের কথা যদি আমরা বলতে চাই, তাহলে হয়তো খুব অল্প সময়ে ভালো টাকা দিয়ে যায়, বাট এই যে 1 বছর টানা মোটামুটি ভালো ফলন দেয়, এরকম আর কি সবজি আছে? এরকম আমার মনে হয় এরকম কোনো সবজি নেই। কচুলতি যেরকম আপনার বৃষ্টি বাদলা দুর্যোগ, এবছর আপনার কাঁচামরিচ লাগাইছিলাম, আপনার এসে বেগুন লাগাইছিলাম, সিম লাগাইছিলাম, আপনার দুর্যোগে আপনার অধিকাংশ চাষাবাদগুলো নষ্ট হয়ে বৃষ্টি তো প্রচুর হয়ে বৃষ্টি, কিন্তু আপনার এই কচুলতি আপনার কোনো দুর্যোগে ইনশাল্লাহ কোনো সমস্যা ক্ষতিগ্রস্ত হয়নি। এখন আপনি হচ্ছে কীরকম কী পরিচর্যা নিলেন একটু আমাদেরকে বলেন তো। আমি আপনার মনে করেন এসে, এটা তো একটা সাপ্তাহিক খরচ, যেমন প্রত্যেক সপ্তাহে স্প্রে করা লাগে, সার দেওয়া লাগে, এবং বই নিড়ে কুড়ে বইটা পরিষ্কার করা লাগে। আমার আপনার কোনো পাশ থেকে আপনার কোনো সাইড থেকে আমার কচুলতিতে টুরটি নেই, সেই ক্ষেত্রে থেকে আমার কচুলতিটা অনেক ভালো। একটা সত্যি কথা কি জানেন, যে আমরা তো এ পর্যন্ত অনেকগুলো ক্ষেত আমরা দেখছি, তাই না? আপনার এই ক্ষেতটা দেখার পর মনে হচ্ছে যে এটা প্রথমবার আমরা এত বেশি পরিমাণে লতি কচু দেখছি। আর লতি কচুর তো লতির সম্ভবত চিকন যেটা সেটার দাম একটু বেশি থাকে সম্ভবত, আমি যতদূর জানি, এটা সত্য নাকি কীরকম কী? আপনার এই যে আপনার যে মোটা যে কচু লতিটা আছে, আপনার এই কচু লতিটা আপনার এসে কেজি থেকে 5 টাকা কম থাকে, এই মানে চিকন লতিটার থেকে। হ্যাঁ, সেটাই বলছি, থেকে ওইটা আপনার 5 টাকা কম থাকে। একটু আমার হাতে দেন তো,
দুইটা, এই যে দর্শকদের যদি আমি বলি যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এই মোটাটা যদি আপনার 40 হয় তাহলে এটা 45, চিকনটা হচ্ছে 4টায় যে ওজন হবে এটা আবার 2টায় সেই ওজন হবে, ব্যাপারটা এরকম। দর্শক এখন সময়টা হচ্ছে একেবারে দুপুর, প্রচণ্ড রোদের তাপমাত্রা, আসলে কয়েকদিন টানা বৃষ্টির পরে রোদের তাপমাত্রাটা অনেক বেড়ে যাওয়ার কারণে এখন এমন একটা অবস্থা যে দাঁড়ানো কষ্টকর। তারপরেও কষ্ট করে হারুন ভাই আমাদেরকে কিছু তথ্য দিলেন, আর আমরা ওনার সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে অন্যান্য সবজি বা অন্যান্য আবাদের পাশাপাশি এটা করে বেশ লাভজনকভাবেই অনেক কিছু করা সম্ভব হয়, কারণ আমরা একটা হিসাব মিলিয়ে দেখলাম যে 5 বিঘা ধান করে আমাদের যে লভ্যাংশটা আসতে পারে 1 বিঘা লতি কচু বা কচুর লতি চাষ করে তার থেকে অনেক বেশি আসা সম্ভব। তো আপনারা চাইলে এই সকল বিষয়গুলো বুঝে শুনে, আমাদের হারুন ভাইয়ের তো ফোন নম্বর ঠিকানা ভিডিওতে দেওয়াই থাকে, ওনার সাথে কথা বলে পরামর্শ করে প্রয়োজনে এখন যে পরিবেশ, একদিন খেতে আসুন, খেতে এসে ক্ষেতটা দেখে যান, দেখে গেলে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা লাভজনক। হারুন ভাই সর্বশেষ আমাদেরকে দর্শকদের কোনো পরামর্শ দিলে বা আপনার কোনো মতামত থাকলে। হ্যাঁ, যদি কারো যদি কোনো পরামর্শ লাগে আমি ইনশাল্লাহ দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন দর্শকরা যদি চারা চাই তারা চারাটা পাবে কিনা আপনার কাছ থেকে? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই পাবে, আমি চারা রাখেছি, আপনার ভালো মানের চারা আছে, কে যদি কারো যদি লাগে কে যদি চায় তাই তাকে দেবো, সমস্যা নেই। যাই হোক দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি, এখানকার ম্যাক্সিমাম আবাদি জমিগুলোতেই হচ্ছে কচুর লতি চাষ হয়ে থাকে, তো আপনারা চাইলে এই জায়গাতে এসে হারুন ভাইয়ের সাথে কথা বলে, হারুন ভাইয়ের মতো আরও অনেক কৃষক রয়েছে যারা বেশ স্বাবলম্বী হচ্ছেন, তো আমরা এই অঞ্চলের মধ্যে হারুন ভাইকে পেয়েছি যে উনি হচ্ছে সেরা, আর আমরা সবসময় যেটা সেরা সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো ওনার সাথে কথা বলে বিস্তারিত বুঝে শুনে আপনারা লতি কচু চাষে আসুন, বিশেষ করে যে সকল নিচু এলাকা রয়েছে বন্যা কবলিত এলাকা সেখানে চাষ করে বেশ ভালো মুনাফা অর্জন করা যাবে। হারুন ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনার জন্য অবশ্যই দোয়া থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।